করতে পারি, প্যানক্রিয়াসের টিউমারগুলো সব টিউমারও করতে পারি, এবং তাছাড়া যে একুইট অনেক সময় যে হঠাৎ পেটে ব্যথা, হ্যাঁ পেটের ভিতরে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, অথবা অ্যাপেন্ডিসাইটিস হয়, অথবা প্যানক্রিয়াটাইটিস ডিজিজগুলা সব কোলাইটিস, যে অনেক যে ইনফ্লামেশন অফ দ্য আপনার কোলন, ওগুলো আমরা সিটি স্ক্যানের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি, যেটা সার্জনের জন্য খুব হেল্পফুল। সার্জন ডিরেক্ট অপারেশনের আগে কনফার্ম করতে পারে যে কোথায় থেকে অ্যাবডোমিনাল ব্যথাটা আসতেছে, করে ওভাবেই ওনারা প্ল্যান করে কীভাবে ট্রিটমেন্টটা করা যায়, কোন জায়গাটায় সার্জারি করতে হবে, কী করতে হবে। সো ইট ইজ ভেরি হেল্পফুল দ্য সিটি স্ক্যান স্টাডি ফর ডায়াগনোসিস অফ দ্য ডিজিজেস। আর এমআরআই আপনারা কখন যান? এমআরআই আমরা যাই স্পেশালি ব্রেনের ক্ষেত্রে, যখন আমরা ডিটেলস জানতে চাই যে বিভিন্ন ডিজিজগুলো, ব্রেনের যে ডিজিজগুলো হয়, তখন আমরা সিটিতে অনেক সময় ডিটেলস আমরা পাই না, তখন আমরা এমআরআইকে প্রেফার করি। ব্রেনের টিউমার ডিটেলস যে কোথায় আছে, কোন জায়গাটায় কোন কোন এরিয়াকে ইনভলভ করতেছে, ওগুলো দেখার জন্যে, ইনফ্রাকশন দেখার জন্য। অনেক সময় আর্লি স্টেজে যখন ব্রেনের মানুষের ইনফ্রাকশন হয়, ইনফ্রাকশন হচ্ছে যে স্ট্রোক বলে, চলাচল যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ওটাকে বলে স্ট্রোক। আরেকটা হচ্ছে যে ব্লিডিং, ব্রেনের মধ্যে ব্লিডিংও হতে পারে। মেইনলি স্ট্রোকটা অনেক সময় সিটির মধ্যে 24 hours, 48 hours নাও আসতে পারে, সেক্ষেত্রে এমআরআইতে কিছু সিকোয়েন্স আছে, এটাকে বলা হয় ডিফিউশন ওয়েটেড ইমেজিং। এমআরআইতে আমরা আর্লি স্টেজে আমরা স্ট্রোকটা ডায়াগনোসিস করতে পারি, এই জন্য এমআরআই ইজ ভেরি হেল্পফুল। অনেক সময় আমরা সিটিতে যদি আমরা সাসপেক্ট করি, তখন আমরা বলি প্লিজ ডু দ্য এমআরআই। আর তাছাড়া জয়েন্টসের যত ডিজিজ আছে, জয়েন্টস পেইনগুলো, শোল্ডার পেইন যদি হয়, নি পেইন এবং হিপ পেইন, এই ধরনের পেইনগুলো সবগুলোর জন্য এমআরআই ইজ ভেরি ইউজফুল। এমআরআই আপনার খুব ডিটেইলস ইনফরমেশনগুলো দেয়, যেটা অর্থোপেডিক সার্জনদের খুব হেল্প হয় যে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, কোন লিগামেন্টকে ইনভলভ হয়েছে, কোন লিগামেন্টের মানে ঠিক ফিক্স করতে হবে, ওই জিনিসগুলো। সো সফট টিস্যুর জন্য এমআরআই ইজ ভেরি গুড। তাছাড়া আবার আরও আছে যে আপনার অ্যাবডোমিনাল বিভিন্ন লিভারের ডিজিজগুলো, ক্যান্সার।